হাই ফ্রেন্ডস, জাপাই তাই করি ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আর কেশব একটা নতুন ব্লগ সকাল সকাল নিয়ে চলে এসেছি। ও যখন ঘুমাচ্ছে তাই ভাবলাম যে আজকের ব্লগটা শুরু করে দিই, আর দেখতে থাকুন। আশা করছি আজকে ব্লগ খুব 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 ভালো লাগবে। বলো খুব ভালো লাগবে, বল কেমন আছো? কেমন আছো? আমি ভালো আছি। বল বল, ওইটা কে গো? ওইটা কে? অনু দিদি। সবাই বসে আছে, চাটা করা হবে, চা করে চা খাওয়া দাওয়া হবে, তারপর ঠাকুমা কোন খই ভাজবে, খই মুড়কি করবে। তুমি কি খেয়েছ? তুমি কি খেয়েছ? কি খেয়েছ? রুটি? রুটি খেয়েছ? কি আমপি খাচ্ছে গো? কি আমপি খাচ্ছে তোমাকে? কি আমপি খাচ্ছে অন্য দিদি? দাদু ভাই, দিদি ভাই, কেমন আছো ভাই? এখন ঠান্ডা আবহাওয়া আছে, আমি যে সেদিন খই ভেজে রেখেছি, বেছে রেখেছি, এটা আমি একটু মুরগি করবো, গুড়টা ফুটাচ্ছি। মাখালে তাড়াতাড়ি মাখানো হয়ে যাবে, আর খোলাটা ছোট লড়া টাড়া যাবে না বলে আমি এটা দাদু ভাই, দিদি ভাই, আজকে রান্না হচ্ছে নিরামিষ। হ্যাঁ, অনেক কিছু বাজার এনেছে, দেখি কি বাজার এনেছে। বাজার গেছিল, আম এনেছে, কাঁচকলা এনেছে, আর পটল এনেছে, উচ্ছা এনেছে, আর যে যে শুকতে হবে কালকে ভুসমাছ ভাজা আছে, সেই ভুসমাছে চাটনি হবে, ঝিঙা আছে, বরবটি আছে, আর এই কাঁচকলা, বেগুন, উচ্ছে, পটল কিন্তু তোমার বাজারে নিতে আমার লাগিয়ে এনেছে, নুকি নুকি খাবো বলে বোমা এনেছে, কিন্তু চোর ধরা পড়ে গেছে। আমি কিন্তু বার করেছি, আর দেখো নুকি নুকি খাবো বলে এনেছিল, কিন্তু এখানে চোর ধরা পড়ে গেছে। কি একা খাবে? দাদা দুটো অনেকটা, ও একটা খাবে, আমি একটা খাবো। চোর যে বড়ি এনেছে, বড়ি শুকতে হবে, ভালো বড়ি হবে, আর মুগের ডাল হবে, মুগ ডাল। এটা শাকটা একটু হালকা হালকা ঝোল করবো, হবে খাওয়া শাকটা দিয়ে দিলে শাকটা খুব নরম হয়ে সিদ্ধ। হলুদ জলে ভিজে দিলে কাঁচকলার দাগটা ধরবে আর উচ্ছেটা একটু হলুদ জল দিয়ে আমি সিদ্ধ করে তুলে নিবো, দিয়ে আবার তেলে ভাজবো, দিয়ে এই নানা সব তেলে ভেজে একসঙ্গে শুকতে হবে।
তেল দিয়ে মুগ ডালটা তুলে দেব। মুগ ডালটা একটু ভেজে নিলে ডালটা সিদ্ধ হয় ভালো। মাখা মাখা ডালটা করব, খেতে খেতে ঝোল হয়েছে সামান্য। সিদ্ধ হয়ে গেছে মুগ ডালটা, এবারে আমি হলুদটা দিই। নুনটা আমি এই যে পটল কাটা হয়ে গেছে, পটল ভাজা হবে, নুনটা ছড়িয়ে আমি মাখিয়ে দেবো। গুঁড়ো দিয়ে দিচ্ছি, নুনটা দিলে গেলে পরোটা বসিয়ে দিচ্ছি। ডাল সাঁতুলার জন্য তেল দিচ্ছি, লঙ্কা গোটা জিরা, সামান্য একটু আদা বাটা দিলে ভালো লাগে মুগ ডালে। আদা দিয়ে মুগের ডাল ঘন দুধের ছানা, আর সবাই বলে দেনা দেনা দিলে যে আমার ঘর চলে না, এই কথাটা কেউ বুঝে না। এনে গম ডরে দিয়েছি না, গমটা পাঁচুর পাঁচুর কলে দিয়ে আসবো, আটা ভাঙাম দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিন। এত রোদ বেরিয়েছিল, হঠাৎ করে আবার মেঘ ধরে গেল, ওইদিকটা পুরো কালো হয়ে গেছে। মেঘটা দেখে নিশ্চয় বুঝতে পারছেন ভীষণ কালো হয়ে গেছে মেঘটা, আর এদিকে রান্না বান্না হচ্ছে, কদ্দূর কি হবে তাই ভাবছি। দুটো উনুনেই এই হচ্ছে, কিন্তু তাও বৃষ্টি চলে আসে নাকি এখন। এখনো স্নান করা হয়নি, স্নান করব বাজার থেকে এসে। স্নান মানে স্নান করা বাদ দিয়ে ভিডিও করছিলাম, ভিডিও এডিট করছিলাম, তার সাথে ভিডিও ছাড়ছিলাম। এই করতে করতে মানে ভিডিও করা হচ্ছে, এডিট করা হচ্ছে, ভিডিও আপলোডও করা হচ্ছে, এই করতে করতে সময় কেটে যাচ্ছে। এখন স্নান করা হয়নি, স্নান করব। আর রান্না বান্না চলছে একটার পর একটা, অনেকদিন ধরেই তো খাওয়া হচ্ছে মাছ টাছ, আজকে ভাবলাম একটু নিরামিষ দিয়েই করি, পুরো আজকে নিরামিষ হচ্ছে। করলাটা আমি নুন হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছিলাম, দিয়ে এখন এবার তেল দিয়ে ভাইছি। পুরিটা সিদ্ধ হয়ে গেছে, কি গরম রেখেছে বলো। কি হচ্ছে কি হচ্ছে? চিড়া ভাজা, চিড়া ভাজা খাচ্ছি। মেয়েটা তো প্রচুর উঠেছে, আর কি বলে এখন আমাদের কুমড়া ফুল তুলবো, তারপর কুমড়া ফুলের বড়া হবে, বড়া খাওয়ার বিরাট শখ হয়েছে, সেই জন্য কুমড়া ফুল তুলবো। কি ভালো আছে, ঠিক।
ফুল হয়নি, এগুলাই যা হয়েছে আপাতত হয়ে যাবে। এই যে এইগুলো, তার মধ্যে দুটি ফুল ভালো আছে। কড়াই তেল দিচ্ছি, সব কাঁচকলা বেগুন আলু সব ধোয়া আছে, ধুয়ে আমি ছেঁকে তুলে রেখেছি। এবারে কড়াই তেলগুলা বেগুন আলু ধোয়া দিয়ে দিলাম, আমি তেলের উপরে দিয়ে দিচ্ছি। তার মশলা আমি আদা জিরা একটু কেটে নিয়েছি, আবার আমি ভেজে ঝুরিয়ে দিব। একবারই দিয়ে দিচ্ছি মশলাটা, লঙ্কা গুঁড়ো, এখানে আদা বাটা, এখানে জিরা বাটা, এখানে লঙ্কা। উনুনটা কেনার পরের দিন থেকে আপনারা অনেকে জিজ্ঞেস করছেন যে অনু এই উনানটা তুমি কোথায় পেয়েছো? যার যেখানে মাটির জিনিস বিক্রি হয় সেই রকম দোকানে, কুমার বাড়ি কিংবা মাটির জিনিস যারা বিক্রি করে দোকানে, তো সেখানে গিয়ে বললেই হচ্ছে যে একটা উনুন কিনবো, তো তারা সেখানে বার করিয়ে দেবে। এইরকম উনুন এইরকম আছে, তাছাড়া আরো নানা রকম ছোট সাইজ বড় সাইজ সব রকমের সাইজের আছে, নানা রকম ডিজাইনের আছে। আর দাম মোটামুটি আমার এটা নিয়েছেন 150 টাকা, তো এটা 150 টাকা দাম নিয়েছে। আর যেমন সাইজের নেবেন, যেরকম ডিজাইন নেবেন, সেই রকম অনুযায়ী দাম হবে। তো এটা পাওয়া যাবে, বললাম যে মাটির জিনিস যেখানে বিক্রি হয় সেই দোকানে এই উনুন পাওয়া যায়। ভাজা করলা না আমি এখন দিয়ে দিচ্ছি। খেতুর খাওয়ান, খেয়ে নি অম্বল করবে। চিংড়ি মাছের চাননি হবে, তাদের তেঁতুলটা আমি এখন বাটিয়ে ভিজিয়ে দিচ্ছি। জিরা দিয়ে দিয়েছি, লাচালা করে ভেজে নি, এটা গুঁড়িয়ে আমি ফুটাতে দিব। তেল কড়াই দিয়ে দিয়েছি, এবার বড়ি দিচ্ছি। বড়ি আজকে শুক্তাটা যা হবে, বড়ি তার উপরে মশলা। এই শুক্তা রান্নাটা কোথায় আমি দেখেছি জানো? ক্ষীরপায়ে আমার মামা বাড়ি, মানে শাশুড়ির বাপের বাড়ি, সেখানে আমার বড় মামির কাছে আমি শিখেছি। বাবারি আমাদের সব আর আমি তো এখানে শিলে পোস্ত বাটছি, ঝিঙাটা হবে সেই জন্য। আরো একটা জিনিস বাকি আছে, সরষা বাটতে বাকি আছে। দুবো বলে আমি এবারে গুঁড়ি লুবো ভাজা মশলাটা। গুঁড়া মশলা ভাজা মশলা আমি এবারে ছড়িয়ে দিলাম। হলো না, ভাবছি বৃষ্টির আগে করে হয়ে যাবে সব, এখনো কিছুই হয়নি। এখনো চিংড়ি মাছটাই বাকি আছে, বেসনটা মানে ওই পকোড়াটা ভাজা হচ্ছে। বৃষ্টিতে বেশ ভালোই নামিয়েছে, আমি এবারে এগিয়ে পোস্ত বাটাটা দিচ্ছি।
চানিটা বসিয়ে দেবো, শুকনো লঙ্কা দিয়ে দেবো, দিয়ে দিন পাঁচ ছ রং দিয়ে দিন। ভেজে রাখা চিংড়ি মাছ চাননিতে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছের চাটনি ভাতের উপরে নিয়েছি, খেটা শাকের অল্প একটু ঝোল হয়েছে, মুগের ডাল হয়েছে, পোস্ত, কুঁদরি ভাজা, পটল ভাজা আর কুমড়া ফুলের বড়া, তার সাথে শুক্তো। এই হলো আজকের খাবার। সবাই এখন খেতে বসেছে, জেঠু খেতে বসেছে। বাবা ঠাকুমা এদিকে বসেছে খেতে, এরপরে আমিও বসবো খেতে।